লার্নউইন পাইয়ের পক্ষ থেকে আজকে আমাদের এই ভিডিওটিতে সবাইকে স্বাগতম। এই ভিডিওটিতে আমরা সেটের কাউন্টেবিলিটি এবং আনকাউন্টেবিলিটি সম্পর্কে জানব। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নেই কাউন্টেবিলিটি আসলে কি, কাউন্টেবল সেট কারা। কোনো একটা সেটের এলিমেন্টগুলোকে যদি আমরা গণনা করতে পারি তখনই আমরা ওই সেটকে বলবো কাউন্টেবল সেট। এখন কথা হলো আমরা কিভাবে গণনা করব। আমরা সাধারণত যেভাবে কোনো কিছু গণনা করি ঠিক সেভাবে এখানে গণনা করব। যেমন ধরুন আপনার কাছে কিছু মার্বেল আছে, এই মার্বেলগুলোকে আপনি কিভাবে গণনা করবেন? অবশ্যই এভাবে গণনা করব যে এটা আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তার মানে আমরা দেখি এভাবে গণনা করে বুঝতে পারবো এখানে আমাদের কাছে 10টি মার্বেল আছে। এখানে একটু খেয়াল করুন আমরা কীভাবে এই গণনাটা করলাম। আমরা যে কাজটি করেছি সেটা হলো প্রত্যেকটি মার্বেলের সাথে একটি করে ইউনিক স্বাভাবিক সংখ্যা দিয়ে আইডেন্টিফাই করে দিয়েছি। এটাকে আমরা এভাবেও বলতে পারি যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার সাথে মার্বেলগুলোর একটি ম্যাপ করে দিয়েছি, যেই ম্যাপটি 1-1 এবং 1-2। তাহলে ব্যাপারটি এরকম হলো যে কোনো সেটের সদস্য সংখ্যা ঠিক ততগুলোই হবে যতগুলো স্বাভাবিক সংখ্যা দিয়ে ওই সেটের সাথে 1-1 এবং 1-2 ম্যাপ করা যায়। এখানে যে মার্বেলগুলোর সেটের সাথে আমরা প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা দিয়েই 1-1 এবং 1-2 ম্যাপ করতে পেরেছি, তার মানে এই সেটের সদস্য সংখ্যা হবে 10। আমরা তাহলে এবার দেখি কাউন্টেবল সেট আর আনকাউন্টেবল সেট কারা। ধরুন আপনার কাছে এক বস্তা চাল আছে, আপনি কিন্তু চাইলেই এই এক বস্তা চাল থেকে একটি একটি করে প্রত্যেকটা চালকে গণনা করতে পারেন। যেহেতু একটি একটি করে প্রত্যেকটা চাল গণনা করতে পারছেন, তার মানে আপনি প্রত্যেকটা চালের দানার সাথে একটি করে ন্যাচারাল নাম্বার জুড়ে দিতে পারছেন। আপনি এখান থেকে চাইলে একটি একটি করে চাল বের করে আপনি প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার সাথে তাদের একটা বাইজেকশন করতে পারছেন। তার মানে আমরা এখানে বলবো এই যে চালের যে সেটটা, এই চালের সেটটাও আমাদের হবে একটা কাউন্টেবল সেট, কারণ এখানে চালগুলোকে আমরা সেপারেটলি গণনা করতে পারছি। আবার ধরুন জোড় সংখ্যার সেট। জোড় সংখ্যার সেটে কারা কারা আছে? 2, 4, 6, 8, 10, 12, এভাবে আমাদের চলতেছে জোড় সংখ্যার সেট। এখন এই জোড় সংখ্যার যে সেটটা এরা কি কাউন্টেবল কিনা আমরা চাইলে এটাকেও কাউন্ট করতে পারি। যেমন আমরা এটাকে যখন কাউন্ট করবো একটা কথা, এটা আমাদের 1, এটা আমাদের 2, 3, 4, 5, 6, এভাবে আমরা জোড় সংখ্যার সেটগুলোকেও কাউন্ট করতে পারছি। কীভাবে কাউন্ট করতে পারছি, মানে আমরা কীভাবে গণনা করতে পারছি, যে প্রত্যেকটা এলিমেন্টের সাথে প্রত্যেকটা জোড় সংখ্যার সাথে একটা করে স্বাভাবিক সংখ্যা আমরা জুড়ে দিচ্ছি। তাহলে আমরা একটা ম্যাপিং করতে আমরা সক্ষম হয়েছি, এটা আমাদের একটা ম্যাপিং। তাহলে এই যে ম্যাপিংটা, এখানে আমরা বাইজেকশন ম্যাপিংও করতে পেরেছি। যেহেতু বাইজেকশন ম্যাপিংটা করতে পেরেছি, তার মানে এই সেটটা আমাদের কাউন্টেবল সেট। এখানে কোন সেটের সাথে বাইজেকশন করা হয়েছে আমরা সেটিও বের করতে পারি এভাবে, যে আমরা যদি বলে দিই এফ আমাদের একটা ফাংশন, যেই ফাংশনটা ন্যাচারাল নাম্বার থেকে ইভেন নাম্বারে যাবে, ইভেন পজিটিভ নাম্বার। কীভাবে? যেমন এফ অফ এন এটা ইকুয়াল টুয়াইস এন। তাহলে দেখেন আপনারা যদি 1 ইনপুট দেন তাহলে আউটপুট 2 পাবেন, 2 ইনপুট দিলে আউটপুট 4 পাচ্ছেন, 3 ইনপুট দিলে আউটপুট 6 পাচ্ছেন। তার মানে এই যে ফাংশনটা, এটা কিন্তু আমাদের একটা 1-1 এবং 1-2 ফাংশন, যেই ফাংশনটা ন্যাচারাল নাম্বার সাথে ইভেন নাম্বারের একটি বাইজেকশন তৈরি করে দিয়েছে। তাহলে এক্ষেত্রেও এদেরকে কাউন্ট করা যেহেতু যাচ্ছে, তার মানে এই ন্যাচারাল নাম্বারের সেটটাও, এই যে আমাদের ইভেন নাম্বারের সেটটাও, এটা আমাদের একটা কাউন্টেবল সেট। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে যদি কোনো সেটের সদস্যর সাথে স্বাভাবিক সংখ্যার সেট অথবা স্বাভাবিক সংখ্যার সাবসেটের সাথে একটি বাইজেকশন করা যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই সেটটি সদস্যগুলোকে গণনা করা সম্ভব। যেমনটি আমরা এখানে করেছি, স্বাভাবিক সংখ্যার সাথে এই আমাদের ইভেন নাম্বারের সেটটার একটা বাইজেকশন করেছি। এবার আরেকটি এক্সাম্পল দেখেন, ধরেন আমাদের এরকম একটা সেট 2, 4, 6, 8,
এদেরকে যদি আমি কাউন্ট করি তাহলে আমি এখানে লিখবো ওয়ান, এটা আমাদের টু, এটা আমাদের থ্রি, এটা আমাদের ফোর। আমরা কিন্তু এখানে সম্পূর্ণ ন্যাচারাল নাম্বার সাথে বাইজেকশন করাইনি, আমরা শুধুমাত্র ওয়ান টু থ্রি ফোর এই যে নাম্বারগুলো এদের সাথেই বাইজেকশন করিয়েছি। এই ওয়ান টু থ্রি ফোর এরা আমাদের ন্যাচারাল নাম্বারের একটা সাবসেট। তার মানে এক্ষেত্রে ন্যাচারাল নাম্বারের কাউন্টেবল মানে ফাইনাইট সাবসেটের সাথে আমরা বাইজেকশন করিয়েছি। তাহলে আমরা এই যে সেটটা, এই সেটটাকে বলবো ফাইনাইট সেট, এই সেটে ইলেভেন সংখ্যক ফাইনাইট, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে দেখি আনকাউন্টেবল সেট কারা, কাদেরকে আমরা আনকাউন্টেবল সেট বলব। আনকাউন্টেবল সেট আমরা বলবো, আচ্ছা ধরুন আপনার কাছে এক গ্লাস পানি আছে, এক গ্লাস পানি আছে, এই এক গ্লাস পানি এখন এখান থেকে কি আপনি চাইলে একটা একটা করে পানির অণুকে কাউন্ট করতে পারবেন? এটা কি সম্ভব সেপারেটলি একটা একটা করে অণু আপনি কাউন্ট করবেন? সেটা কিন্তু আসলে সম্ভব হচ্ছে না, আপনি এদেরকে কাউন্ট করতে পারবেন না, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের সাথে আপনি এদের বাইজেকশন করতে পারবেন না। যদিও অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে আমরা অণু সংখ্যা বের করতে পারবো, বাট আমি এখানে এভাবে বলছি যে আমরা এভাবে একটা একটা করে সেপারেটলি কাউন্ট করতে পারছি না, এরা খুব ডেন্স, একটার সাথে ঘনত্ব একসাথে একটা আরেকটার সাথে আরেকটা আলাদা করা যাচ্ছে না। তাই এই যে আমাদের সেটটা, এই যে আমাদের যদি বলি যে এক লিটার এক গ্লাস পানি, এই পানির যে এই এক গ্লাস পানির ভিতরে যে অণুগুলো আছে এই অণুগুলো নিয়ে যে সেটটা, এই সেটটা আমাদের হবে আনকাউন্টেবল সেট। এরকম আমাদের পৃথিবীতে আরও অনেক আনকাউন্টেবল সেট আছে। তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে কোন সেটগুলো কাউন্টেবল হবে আর কোন সেটগুলো আনকাউন্টেবল হবে। আপনারা ম্যাথমেটিক্যালি না বুঝতে জাস্ট এভাবে দেখেন, যাদেরকে আমরা সেপারেটলি কাউন্ট করতে পারছি, সেপারেটলি আমরা গণনা করতে পারি, তারাই আমাদের কাউন্টেবল সেট। আর যেহেতু আমরা গণনা করতে পারি, তার মানে আমরা গণনাটা কীভাবে করি, এক দুই তিন চার পাঁচ এভাবে করে গণনা করি, অর্থাৎ আমরা কোনো একটাকে এক বলি, তারপর এটাকে দুই বলি, তারপর এটাকে তিন বলি, এভাবে আমরা কাউন্ট করি। তার মানে আমাদের কোনো একটা সেটের সাথে যদি ন্যাচারাল নাম্বারের কোনো সাবসেট অথবা পুরো ন্যাচারাল নাম্বার সাথে বাইজেকশন করানো যায়, যে আমাদের কাছে এখানে একটা সেট আছে, এই সেটের যে ইলিমেন্টগুলো এই সবগুলো ইলিমেন্টের সাথে আমরা যদি ন্যাচারাল নাম্বার একটা বাইজেকশন করতে পারি, যে এটা আমাদের ওয়ান থেকে এখানে গেছে, টু থেকে এখানে গেছে, থ্রি থেকে এখানে গেছে, এভাবে যদি আমরা বাইজেকশন করতে পারি তাহলে আমরা বলবো এই সেটটা আমাদের কাউন্টেবল সেট। আর যাদের ক্ষেত্রে এরকম বাইজেকশন করা পসিবল না, তাদের ক্ষেত্রে আমরা বলবো এরা আনকাউন্টেবল সেট। তাহলে এখন কোশ্চেন হলো, আমাদের যে মূলদ সংখ্যার সেট, এই মূলদ সংখ্যার সেটটা কি কাউন্টেবল? এদেরকে কি আপনি সেপারেটলি কাউন্ট করতে পারবেন, একটা একটা করে গণতে পারবেন, গণনা করা কি সম্ভব এদেরকে? যদি হয় তাহলে এটা কাউন্টেবল, আর যদি হয় না হয় তাহলে সেটা আনকাউন্টেবল সেট। আবার আমাদের রিয়েল নাম্বার সেট, এই যে সেটগুলো, এই সেটগুলো কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার উত্তরটি জানিয়ে দিতে পারেন যে আপনার কাছে কী মনে হচ্ছে। তবে নেক্সট ভিডিওতে আমরা দেখব মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা এরা কাউন্টেবল কিনা, আর যদি কাউন্টেবল হয়ও তাহলে কেনই বা কাউন্টেবল। এতদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।